নতুন আইন অনুযায়ী ইসি গঠনে 6 সদস্যের সার্চ কমিটি সভাপতি বিচারপতি ওবাইদুল হাসান নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করার আশা লবিস্ট নিয়োগের টাকা কারা কিভাবে পাঠিয়েছে খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভৌগোলিক কারণে চাপে রাখতে অপপ্রচারের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রীর এবং চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা আপিল বোর্ডের দেখছিলেন শিরোনাম প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান নির্বাচন কমিশন গঠনে আপিল বিভাগের বিচারপতি ওবাইদুল হাসানকে সভাপতি করে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে এর মধ্যে রাষ্ট্রপতি মনোনীত 2 সদস্য হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক নতুন আইন অনুযায়ী আগামী 15 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম সুপারিশ করবে সার্চ কমিটি কমিটির প্রধান জানান নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে 16তম জাতীয় সংসদ অধিবেশনে সদ্য পাশ হওয়া আইন অনুযায়ী একজন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতি বরাবর সুপারিশ দিতে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে আইন অনুযায়ী সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ সেজন্য শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম চূড়ান্ত করে জারি হয়েছে প্রজ্ঞাপন নির্বাচন কমিশন পরিচালনায় যারা আসছেন তাদেরকে চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হলো এ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী এই সার্চ কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম সুপারিশ করতে হবে 6 সদস্যের এই অনুসন্ধান কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান অন্যরা হলেন বিচারপতি এস এম কুদ্দুস জামান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এবং রাষ্ট্রপতি মনোনীত সদস্য হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সুহুল হোসাইন ও অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক দায়িত্ব অত্যন্ত কঠিন কিন্তু আমাদেরকে বাইর করতে হবে অত্যন্ত যোগ্য অভিজ্ঞ সুনামি লোক যাতে নির্বাচন কমিশন সঠিকভাবে চলে এবং মানুষের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে রাষ্ট্রপতি যেহেতু আস্থা রেখেছেন জাতির পক্ষ থেকে আমাদের উপরে তার আস্থার সম্মান দিতে চাই আমরা এবং আশা করি নিরপেক্ষভাবে আমরা সকলে মিলে নিরপেক্ষ মানুষদেরকে সেখানে যাতে আনা যায় সেই চেষ্টা আমরা করব আমরা তো 10টা নাম দিব তিনি 5 জনকে সিলেক্ট করবেন সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন পরিচালনার ভার যাদের উপর বর্তাবে সেই যথোপযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে অনুসন্ধান কমিটির কথা বলা আছে সংসদে পাশ হওয়া নতুন আইনেও সার্চ কমিটির সুপারিশ করা নাম থেকেই 5 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন ও নাম প্রস্তাব সহ আগামী 1 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কেননা 14 ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা সার্চ কমিটি ঘোষণার পর পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতারা বিএনপি কমিটিকে নিরপেক্ষ নয় দাবি করলেও ক্ষমতাসীন দল বলছে নিরপেক্ষ ও যোগ্যরাই সার্চ কমিটিতে স্থান পেয়েছেন দীর্ঘদিন ধরেই সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বিরোধিতা করে আসছে বিএনপি এবার নেতারা বলছেন গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ নয় কমিশন গঠন নিয়েও আগ্রহী নন তারা আমাদের দলের স্ট্যান্ডটা খুব পরিষ্কার আমরা মনে করি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না এখন সেটা সার্চ কমিটি হোক আর যেই হোক যে ইলেকশন কমিশনই হোক এই সরকার থাকলে আমরা কোনো নির্বাচন যাব না সবচেয়ে বড় কথা হলো যে এই সরকারের অধীনে নির্বাচন তো ইলেকশন কমিশন করে না নির্বাচন তো করে প্রশাসন আর প্রশাসন থাকে সরকারের অধীনে তো এই সেই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এটা প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগ নেতারা বলছেন এই সার্চ কমিটি নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় দায়িত্ব দেওয়া হয়েছে তারা যে সমাজে অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি এবং তারা যে নিরপেক্ষ মানুষ হিসেবে ভূমিকা রেখেছেন অতীতে সেটি সবাই স্বীকার করবে আমি মনে করি এটি অত্যন্ত সুন্দর সার্চ কমিটি হয়েছে এবং এটির মাধ্যমে সুন্দর একটি নির্বাচন কমিশন হবে এবং বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 14ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা লবিস্ট নিয়োগে কারা কিভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দ্রুত এ তথ্য সামনে আনা হবে বলেও জানান মন্ত্রী এদিকে রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন
নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানবাধিকারের ধোঁয়া তুলে বাংলাদেশকে চাপে রাখতে চায় কিছু দেশ, আর এজন্যই বাংলাদেশের দোষ ধরতে মুখিয়ে থাকে বহুপক্ষ। একদিকে ভারত, অন্যদিকে চীন, এশিয়ার দুই পরাশক্তির মাঝেই বঙ্গোপসাগরের কোল ঘেঁষে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। সে কারণে ভূরাজনৈতিক বহুপক্ষই মন জোগাতে চায় সবুজ শ্যামলে বদ্বীপটির। আর এমন উদ্যোগ যখন সফল হয় না কিংবা নিজেদের মতো হয় না, তখনই নাখোশ হন অনেকে। আমাদের কিছু জ্ঞান পাপী বলে বেড়ান যে বাংলাদেশ সতর্ক হোক। শনিবার সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার নিয়ে নিষেধাজ্ঞার ইস্যুতে এমন তথ্যই দিলেন গণমাধ্যমকে। যেহেতু আমরা পলিটিক্যালি খুব স্ট্র্যাটেজিক্যালি খুব একটা ভালো জায়গায় আছি, সেই জন্য আমরা এখন সবার চক্ষুষু, সবার চোখের সামনে দাঁড়িয়ে আছি। আসল উদ্দেশ্য কিন্তু হিউম্যান রাইটস না, আসল উদ্দেশ্য কিন্তু গুম খুন না, আসল উদ্দেশ্য হলো এইগুলো চাপ দিয়ে কিছু ফায়দা সংগ্রহ করা যায় কিনা। মন্ত্রী বলেন বাংলাদেশ সকলের বন্ধু, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের অধীনস্থ নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। বাংলাদেশ নাকি চায়নার লেজুড় হয়ে যাচ্ছে, কারণটা তারা বলেন যে বাংলাদেশ চায়নার ডেট ট্র্যাপে পড়ে যাচ্ছে। বাবা, ডেট ট্র্যাপ হতে হলে 40% ডেট ঋণ নিতে হবে। আমাদের দেশের সর্বমোট ঋণ হলো 15+ সামথিং। বলা হয় যে চাইনিজ লেজুড় আমরা হয়ে যাচ্ছি, কারণ আমাদের নাকি 80% সব মিলিটারি ইকুইপমেন্ট চায়নাতেই কিনছে, এর একটা দাহা মিথ্যা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গুমের সঙ্গে জড়িত নয়। মানিক মিয়া এভিনিউতে রাজধানী স্কুলে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে মন্ত্রী আরও বলেন লবিস্ট নিয়োগকারীরা এইসব ষড়যন্ত্রের অংশীদার। নিরাপত্তা বাহিনী কিংবা আমাদের ইসে কোনো গুমের সঙ্গে তারা সংশ্লিষ্ট নয়। এই লবিস্টের কিভাবে টাকা এখান থেকে টাকা পাঠালো সেগুলো আমরা খুঁজে বের করছি। যারা টাকা পাঠিয়েছেন তারা, আমরা মনে করি তারা এই ষড়যন্ত্রের তারাও একটা অংশীদার। মানবাধিকার, গণতন্ত্র কিংবা আইনের শাসন এসব মূল উদ্দেশ্য নয় বলেও মন্তব্য করেন সরকারের দুই মন্ত্রী। কাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আপাতত নতুন করে আর কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার এ বি এম খুরশিদ আলম। শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন শেষে তিনি একথা বলেন। অমিক্রন যখন বাড়তে শুরু করলো তখন আমাদের মন্ত্রিপরিষদ থেকে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল, আবার যদি এটা আস্তে আস্তে কমে আসে তখন আমরা আবার এই বিধিনিষেধ বা ইত্যাদি এটা তুলে নিতে বলবো। আপাতত এখন পর্যন্ত তো আগের নিষেধাজ্ঞা যেটা দেওয়া আছে সেটাই বলবৎ আছে। খরস্রোতা পদ্মাকে বাগে আনতে জাজিরা ও মাওয়া প্রান্তে নদী শাসনের মূল কাজ শেষ করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। প্রায় 8,800 কোটি টাকার নদী শাসন প্রকল্পে কাজ বাকি মাত্র 12%। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মাওয়ার সাথে জাজিরার নিরবিচ্ছিন্ন যোগাযোগের পদ্মা সেতু ভাগ্য বদলে দিবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। সেতু সুরক্ষায় উত্তাল পদ্মাকে নিয়ন্ত্রণে দুই পারে চলছে কর্মযজ্ঞ। প্রায় 8,800 কোটি টাকার বিশ্ব রেকর্ডের নদী শাসন চুক্তির কাজে বড় বড় ড্রেজার ক্রেন সহ ভারী সব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। ড্রেজিংয়ের পর জিও টেক্সটাইল দিয়ে ব্যাট তৈরি করা হচ্ছে ব্লক বসাতে, নদী তীরও বাঁধাই করে ফেলা হচ্ছে। জাজিরা প্রান্তের 42 নম্বর খুঁটির মতো মাওয়া প্রান্তের 1 নম্বর খুঁটি এলাকার নদী তীর একেবারেই বদলে গেছে। এই বছরের মধ্যে ব্লকের কাজ শেষ করবো বলে আশা করছি আর কি। কিছুদিনের মধ্যে জিও টেক্সটাইল টাম্পিং শুরু হবে। সেতুর জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার এবং মাওয়া প্রান্তে 300 মিটার এলাকায় গেল মৌসুমেই নদী শাসনের কাজ হয়েছে, এখন বাকি অংশের কাজ চলছে। চেষ্টা করছি যেন আমরা জুনের যে টার্গেট এটা যেন অ্যাচিভ করতে পারি। নদী শাসনের কাজটা দুইটাই চ্যালেঞ্জ, নদী শাসনটা একরকম চ্যালেঞ্জ, ব্রিজ আর এক রকমের চ্যালেঞ্জ। নদী শাসনের কাজের বাস্তব অগ্রগতি 88%। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্রায় 12 কিলোমিটার এবং এই মাওয়া প্রান্তে 2.10 কিলোমিটার এলাকায় চলছে নদী শাসনের চূড়ান্ত পর্যায়ের কাজ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে বিধি অমান্য করায় ভোটের এক সপ্তাহ পর বাতিল হল জায়েদ খানের প্রার্থিতা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নিপুণ আক্তার। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আপিল বোর্ড চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাপ ছিল, নাটকীয়তা ছিল, তবে নির্বাচনের পর যা যা হলো তা সবকিছুকে ছাপিয়ে গেল। নির্বাচনে এককভাবে কোনো প্যানেলই জয়ী হতে পারেনি, কিন্তু সবচেয়ে আলোচিত সাধারণ সম্পাদক পদে জায়েদ খানি তৃতীয়বারের মতো নির্বাচিত হন। এরপর অভিযোগ পাল্টা অভিযোগে জল কম ঘোলা হয়নি আপিল বোর্ড থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়। অবশেষে শনিবার বিকেলে হয় আপিল বোর্ডের বৈঠক। নিয়ম অনুযায়ী দুই পক্ষকে আমন্ত্রণ জানানো হলেও সায় দেননি জায়েদ খান। দীর্ঘ অপেক্ষার পর জায়েদ খান মিটিংয়ে না আসলেও উপস্থিত ছিলেন নিপুণ আক্তার সহ অন্যান্যরা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লিখিত চিঠি দেয়। চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা করে। জনাব জায়েদ খানের প্রার্থীটা বাতিল হয় অপর সাধারণ সম্পাদক প্রার্থী 163 ভোট প্রাপ্ত জনাব নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা। আপিল বোর্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কাঞ্চন নিপুণ প্যানেলের সহসাধারণ সম্পাদক সাইমন। উকিল নোটিশ কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে যে মান্য আদালত যে রায় দিবেন সেটার প্রতি আমরা তাকিয়ে থাকবো, তবে এখন আপিল বোর্ড যে রায় দিয়েছে সেটাতে আমরা অনেক সন্তুষ্ট। পরবর্তীতে যদি আরও পদক্ষেপ নিতে হয় সেটার জন্য আমরা প্রস্তুত আছি। এ ব্যাপারে জায়েদ খান তার প্রতিক্রিয়ায় বিষয়টি হাস্যকর বলে দাবি করেছেন। বিষয়টা এমন হয়ে গেছে মানে নিজেকে নিজেকে বাসায় বসে প্রেসিডেন্ট ঘোষণা করলাম, এমনটা এমন একদম কোন নিয়মের বালাই নাই, কিছু নাই। আপিল বোর্ড ডিজলভ, নিজেদেরকে জাহির করে নিজেরা নিজেদের মতো করে দেখে, কোনো নিয়ম নাই, কোনো তফসিল মানে না, নিজেরা নিজেরা ঘোষণা করতেছে, সব হাস্যকর, পুরোটা হাস্যকর। রোববার বিকেল 5টায় নতুন কমিটি শপথ গ্রহণ করবে বলে জানা গেছে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার মাত্র 5 ঘন্টার মধ্যে কড়াইল বস্তিতে আবারও দেয়া হয়েছে অবৈধ সংযোগ। মাসে 15 কোটি টাকার বেশি অবৈধ গ্যাস বাণিজ্য হয় বস্তির 30,000 ঘর ও দোকানপাট থেকে। এর আগে জড়িত রাজনৈতিক ব্যক্তি ও তিতাসের কর্মকর্তারা জড়িত বলে দাবি স্থানীয়দের। তবে তিতাসের দাবি তাদের কেউ জড়িত নয়। সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। 30,000 ঝুপড়ি ঘর নিয়ে মহাখালীর কড়াইল বস্তি, 5 দশকে ছালাছোটের বস্তি এখন টিনের দোতলায় রূপ নিয়েছে। অভিজাত এলাকা গুলশান বনানী মহাখালীর পাশে গড়ে ওঠা বস্তি যেন তিতাসের সেবার অন্যতম এলাকা। বিচ্ছিন্ন করা হয়েছে কড়াইলের অবৈধ সংযোগ, কিন্তু মাত্র 5 ঘন্টার ব্যবধানে স্থানীয় প্রভাবশালীদের আড়াদিনের চেরাগের মাধ্যমে পুনরায় লেগে যায় গ্যাস সংযোগ। গ্যাস একদিক দিয়ে কাটবে, একদিক দিয়ে ডুববে, অত টাকার অঙ্ক তিতাস গ্যাসের কম দিছে বা কোনো দিক দিয়ে বেশি দিছে, এরকম গ্যাস কেটে দিয়েছিল পরে আবার লাগাইছে। আসে যারা লাগাইছে, যারা ব্যবসা করে গ্যাসের হেরাই লাগাইছে। আমরা তো গ্যাসের টাকা দিই, মন কোন গ্যাস কারে না মানে কি করে ওরাই জানে। অলিতে গলিতে ঝুঁকিপূর্ণ পাইপ দিয়ে নেওয়া হয়েছে গ্যাস সংযোগ। চায়ের দোকান থেকে রেস্তোরাঁ, এমনকি বাসা বাড়ি সবখানেই জ্বলছে গ্যাস। স্থানীয়দের দাবি ঘর প্রতি আদায় করা হয় 500 টাকা, এতে মাসে আয় দাঁড়ায় 15 কোটি টাকা। এছাড়া চায়ের দোকান থেকে প্রতিদিন 40 টাকা এবং রেস্টুরেন্ট থেকে 200 থেকে 600 টাকা পর্যন্ত আদায় করে সিন্ডিকেট চক্র। তথ্য বলছে রাজধানীর কড়াইলে অন্তত 15টি স্থান দিয়ে গ্যাসের অবৈধ সংযোগ দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধির দাবি দলের নাম ব্যবহার করা হচ্ছে, আর তিতাস বলছে অবৈধ সংযোগের সঙ্গে তাদের কেউ জড়িত নয়। বিভিন্ন সাইনবোর্ড তারা ব্যবহার করে তারা কিন্তু কিছু সুবিধা ভোগ করেন, সেটা রাজনৈতিক এবং বিভিন্ন প্রভাবশালী মহল। গ্যাস নেটওয়ার্কে যত ধরনের গ্যাস চুরি আছে তা সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করব এবং শেষ পর্যন্ত ইনশাল্লাহ নির্মূল করে ছাড়ব। 90 একরের বেশি জায়গা জুড়ে থাকা কড়াইল বস্তির জনসংখ্যা লক্ষাধিক। কড়াইল বস্তিতে ভাসছে গ্যাস। গত কয়েক বছরে দফায় দফায় বিচ্ছিন্ন করা হয়েছে এসব নিম্নমানের সংযোগ, তবু রাতের আধারে প্রভাবশালীরা আবারও দিয়ে দেয় এসব অবৈধ সংযোগ। তিতাস কর্তৃপক্ষ বলছে এসব সংযোগ বন্ধে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, তাহলে সম্ভব কড়াইল থেকে অবৈধ এসব গ্যাস সংযোগ অপসারণ করা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
ওমিক্রনের বিস্তারের পরও সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতিকে সামাল দিচ্ছে সফলতার সঙ্গে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোনো কিছুই বন্ধ না করে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছে আমিরাত সরকার। ফলে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও সুফল পাচ্ছেন। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার বাড়লেও ধীরে ধীরে কমতে শুরু করেছে সংক্রমণ। কয়েকদিন আগেও দেশটিতে ওমিক্রন শনাক্ত হয়েছে 3000-এর উপর, বর্তমানে তা 2000-এ নেমে এসেছে। সবশেষ একদিনে দেশটিতে কোভিড শনাক্ত হয়েছে 2114 জন, মারা গেছেন 5 জন। 2020 সালের মহামারী শুরুর পর স্থবির হয়ে পড়ে আরব আমিরাতের জনজীবন। দীর্ঘ লকডাউনে লোকসানের মুখে পড়েন ব্যবসায়ীরা। এবার সংক্রমণ অব্যাহত থাকলেও লকডাউনের পথে হাঁটছে না আরব আমিরাত। সবকিছু চালু রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর দেওয়া হচ্ছে গুরুত্ব। মাঝখানে লকডাউনের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আগের থেকে মানুষের অনেক পরিবর্তন হয়েছে। এখানে কোনো নিষেধাজ্ঞা নাই, কোনো ঝামেলা নাই, সরকারের পক্ষ থেকে মোটামুটি সুন্দরভাবে কন্ট্রোল করে যাচ্ছে এরা। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জোর দেওয়া হয়েছে ভ্যাকসিন কার্যক্রমে। বর্তমানে দেশটিতে 2 ডোজের টিকা নিয়েছেন 75% মানুষ, চলছে বুস্টার ডোজ প্রয়োগ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইতালির সরকারি ব্যবস্থাপনায় বহুল প্রত্যাশিত স্পন্সর ভিসার জন্য আবেদন জমা পড়েছে 10 লাখেরও বেশি। বাংলাদেশ সহ 32 দেশের জন্য স্থায়ী স্পন্সর ভিসায় 17,000 এবং সিজনাল স্পন্সর ভিসায় 42,000 নাগরিকের প্রবেশের সুযোগ দিয়েছে দেশটি। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কোনো ধরনের জীবনের ঝুঁকি ছাড়াই সরাসরি ভিসা নিয়ে স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছানোর সুযোগের নাম স্পন্সর ভিসা। দেশটিতে গত 27 জানুয়ারি থেকে স্থায়ী স্পন্সর ভিসার আবেদন জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়। এর 4 দিন পর 1 ফেব্রুয়ারি থেকে জমা নেওয়া শুরু হয়েছে অস্থায়ী বা সিজনাল স্পন্সর ভিসা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে এবার আবেদনকারীদের বেশি আগ্রহ স্থায়ী স্পন্সর ভিসার প্রতি। অন্যান্য দেশিদের তুলনায় বাংলাদেশিরা এবার স্পন্সর বেশি জমা দিয়েছে, 2 কোঠাতেই স্থায়ী এবং অস্থায়ী। স্থায়ীতে প্রচুর জমা পড়েছে, যদিও কোঠা অস্থায়ীর তুলনায় কম ছিল। আমরা যেটাকে স্পন্সর বলে জানি, সবাই যথাসময়ে এই আবেদন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা আমাদের অফিস থেকে যথাসময়ে এই আবেদনগুলো পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সেটা সার্থক হতে পেরেছি। সংশ্লিষ্ট দফতরের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সহ 32 দেশের জন্য এবার কৃষি বা সিজনাল স্পন্সর ভিসায় 42,000 এবং স্থায়ী স্পন্সর ভিসায় 17,000 মানুষ ইতালি প্রবেশের সুযোগ পাবেন। তবে স্থায়ী স্পন্সরের তুলনায় সিজনাল বা কৃষি স্পন্সর ভিসায় আবেদন জমা পড়েছে তুলনামূলক কম, যদিও স্থায়ী স্পন্সরের চেয়ে কৃষি বা সিজনাল স্পন্সরের সংখ্যা প্রায় 2.5 গুণ বেশি। যদিও 2 ক্যাটাগরিতে বাংলাদেশিদের আবেদন জমা পড়েছে তুলনামূলক বেশি। ইতালি সরকার দেশটির শ্রমিক সংকট নিরসনে 2022 সালে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 69,700 শ্রমিক প্রবেশের সুযোগ দেবে। শ্রমিক নিয়োগের শর্ত অনুযায়ী আবেদন জমা দেওয়ার শেষ সময় 17 মার্চ পর্যন্ত। এরই মধ্যে 10 লক্ষাধিক আবেদন জমা পড়েছে। সময় সংবাদ, ইতালি। প্রায় 2 দশকের ইতিহাসে প্রথমবারের মতো দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে ফেসবুকের। এতে শেয়ার দর পতন হয় রেকর্ড পরিমাণ। এক ধাক্কায় কোম্পানির বাজার মূল্য 2,30,000 কোটি মার্কিন ডলার কমে গেছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সময়টা যেন মোটেই ভালো যাচ্ছে না জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের। আবারও আর্থিক ক্ষতির মুখে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি হিসেবে একদিনে সবচেয়ে বেশি দরপতনের রেকর্ড গড়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। গেল বুধবার ফেসবুকে প্রথমবারের মতো ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ায় কোম্পানির শেয়ারের দরপতনের হার 26% নামে। এতে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণও কমেছে প্রায় $3,100 কোটি। হঠাৎ করেই শেয়ারের এই দরপতন। বুধবার ফেসবুকে প্রথমবারের মতো ব্যবহারকারীর সংখ্যা কমে যাওয়ায় বৃহস্পতিবার শেয়ার বাজারে 26% দরপতন হয় মেটার। এতে এক ধাক্কায় কোম্পানির বাজার মূল্য $230 বিলিয়ন বা $23,000 কোটি বেশি কমে যায়। এটি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি হিসেবে একদিনের ব্যবধানে সবচেয়ে বড় দরপতনের ঘটনা। এতে করে কোম্পানিটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ কমেছে প্রায় $31 বিলিয়ন।
ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মিলিয়ে মেটার ফ্যামিলি অ্যাপের চেয়ে এর মূল অ্যাপ ফেসবুকের ডেইলি অ্যাক্টিভ ইউজার বা দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 3 মাসে 10 লাখ কমে যায় বুধবার। কোম্পানির যাত্রা শুরুর পর 18 বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথম। এদিকে দিন দিন তরুণ ব্যবহারকারীরা ক্রমশ ইউটিউব, টিকটকের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের বেশি ব্যবহার এবং অ্যাপল iOS এর প্রাইভেসি নীতি পরিবর্তনের কারণেই ফেসবুকের উপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে ব্যবহারকারীর সংখ্যা 100 কোটি ছাড়িয়ে যাওয়ায় চীনাভিত্তিক ক্ষুদে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে ফেসবুকের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ঢাকঢোল ও শঙ্খধ্বনিতে বিদ্যা দেবীর আরাধনার মধ্য দিয়ে সারা দেশে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। মন্দিরে মন্দিরে চলে ভক্তদের অঞ্জলি নিবেদন। করোনার কারণে এবার সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা ছিল সীমিত। মহামারী দূর হয়ে আবারও শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বিদ্যা দেবী সরস্বতীর কাছে, এটাই সবার প্রার্থনা। এক হাতে বীণা আর অন্য হাতে বই, সঙ্গে বাহক রাজহাঁস, এই রূপে দেবী সরস্বতী আসেন শিক্ষার্থীদের বিদ্যা, জ্ঞান আর সুরের বরদান নিয়ে। মাঘ মাসের পঞ্চম তিথিতে করা হয় এই বিদ্যার দেবীর আরাধনা। যারা বিদ্যার্থী সকলেই মায়ের কাছে এসে পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন। সকাল থেকেই নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার আয়োজন। বিদ্যার্থীদের জন্যই মূলত এই পূজার আনুষ্ঠানিকতা করা হয়ে থাকে। সরস্বতী মা হচ্ছে বিদ্যার দেবী, আমরা সরস্বতী পূজা করি যাতে আমাদের সরস্বতী মা বিদ্যা দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে বিধিনিষেধগুলো সেগুলো মানার কারণে আসলে আমরা পূজাটা করতে পারছি না। সরস্বতী পূজার সবচেয়ে বড় আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। করোনার হাত থেকে বিশ্বের পরিত্রাণ চেয়ে প্রার্থনা করেন শিক্ষার্থী ও পূজারীরা। প্রত্যেকবার ইচ্ছা থাকে যে জগন্নাথ হলে এসে আমরা অঞ্জলিটা নিব। সামনে পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারি। মন্দিরের পাশাপাশি বিভিন্ন বাসাবাড়িতেও আড়ম্বরপূর্ণ পরিবেশে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা পালন করেছেন ভক্তরা। মার কাছে প্রার্থনা করেছে যে যাতে মানে বিদ্যালয় খুলে দেয়। প্রতি বছরই আমাদের মুসলিম ভাইরাও সহযোগিতা করে থাকে। এদিকে প্রথমবারের মতো জাতীয় প্রেস ক্লাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে এবার। সেখানে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে চলতি মাসের 15 কিংবা 17 তারিখ ঘোষণা করা হবে বাংলাদেশ দল। বিপিএল চলমান থাকায় সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্প হবে 2 থেকে 3 দিনের। ওয়ানডে দল নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ না হলেও টি-20 দলে আসতে পারে বড় পরিবর্তন, জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। হারারে থেকে চট্টগ্রাম জুলাই থেকে ফেব্রুয়ারি খুলছে 7 মাসের গেরো। দীর্ঘ বিরতি শেষে অবশেষে ওয়ানডে ফর্মেটে মাঠে নামছে টিম টাইগার। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তান, তবে পঁচা শামুকে পা কাটার যত ভয় তার উপর আফগানরা খেলছে ভয়ডরহীন ক্রিকেট। ওদের স্পিন অ্যাটাক যে বিশ্বমানের, সিরিজটা ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অধীনে হয় বাড়তি সতর্ক বিসিবি। দল নির্বাচনে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন নান্নু বাসার রাজ্জাকের নির্বাচক প্যানেল। 17 তারিখের মধ্যেই ঘোষণা হবে তা। ওয়ানডে দল নিয়ে ব্যবচ্ছেদ না করা হলেও চমক আসতে পারে টি-20তে। আমরা একটা আলোচনা করছি এবং হেড কোচের সাথেও আলোচনা আছে, ক্যাপ্টেনের সাথে। তো আশা করছি 15 থেকে 17 তারিখের মধ্যে আমরা মাননীয় সভাপতির কাছে অনুমোদনের জন্য দিয়ে দিই। আমাদের 50 ওভার্সের একটা দল কিন্তু রেডি করাই আছে, সেই হিসাবে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নাই। তো বিপিএলটা টি-20 ফর্মেটে যেহেতু খেলা আছে দুইটা, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হচ্ছে। হেড কোচ রাসেল ডমিঙ্গো ঢাকায় আসার কথা 18 তারিখ, তবুও বিপিএল এর কারণে 20 তারিখই ক্যাম্প শুরু করতে চায় বিসিবি। ক্যাম্পটা তো, এটা তো হেড কোচের প্ল্যান, ওরা সব আসলে যেহেতু বিপিএল চলছে তো এটা ডিফিকাল্ট, 2 দিনের বেশি বা 3 দিনের বেশি প্র্যাকটিস করে ছাড়া খেলা হবে না। গেল শুক্রবার টাইগারদের ব্যাটিং পরামর্শক জেমি সিরনসের সঙ্গে 3 নির্বাচকের হয়েছে রুদ্ধদ্বার বৈঠক, যেখানে জাতীয় দল ছাড়াও আলাপ হয়েছে এইচপি আর বয়সভিত্তিক ক্রিকেট নিয়েও। ওভারঅল 3টা ফর্ম্যাট নিয়ে আলোচনা হয়েছে যে, এবং প্লাস আমাদের হাই পারফরমেন্স ইউনিট, এটা নিয়েও একটু আলোচনা হয়েছে যে কীভাবে এটারও ডেভেলপিং কীভাবে কী করা যায়। সব কিছু মিলে
মানে আমাদের ক্রিকেটের উন্নয়নের জন্যই ঠিক আলোচনা এবং সার্বিকভাবে ইনশাআল্লাহ আমরা খুব স্যাটিসফাই কথা ইজ এ ভেরি গুড ম্যান এবং ভেরি অনেস্টলি কাজ করে তো আই হোপ যদি ইনশাআল্লাহ আমাদের সাথে কাজ করে আমরা যথেষ্ট উপকৃত হব সিরিজ খেলতে আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা আফগান ক্রিকেট দলের চট্টগ্রামে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে 2 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হবে ঢাকার হোম অফ ক্রিকেটে মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার নতুন আইন অনুযায়ী ইসি গঠনে 6 সদস্যের সার্চ কমিটি সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করার আশা এবং চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা আপিল বোর্ডের এই ছিল প্রবাসী সময় সঙ্গে থাকুন সময়